সমস্যাটা হইতেছে কি ভাই? সমস্যা হচ্ছে আপনি যে সেল করছেন না খালি। না সেলফ নিচ্ছে না ভাই তো। আসলে আমি সব কানেকশন ঠিক আছে। এরপরে ওই যে আমার এক ছোট ভাই আছে তো। আচ্ছা মেন হচ্ছে ওনা সেলফ নিচ্ছে না। শোরুম থেকে একটা টিসিআই লাগায় উনি টেস্ট করছিল। তো টিসিআই লাগানোর পরে ওনার সমস্যা সমাধান হয়েছিল। তো যাই হোক এরকম সমস্যা অনেকেরই হয় যার জন্য আমরা এই ছোট ছোট ভিডিও গুলান করি। তো ভাই আসছে এলাঙ্গা থেকে। তো আমরা টিসিআইটা চেঞ্জ করে দেখবো যে আসলে মেন টিসিআই প্রবলেম কিনা। বেসিক যারা বাইক চালায় ম্যাক্সিমাম এই জিনিসটা বুঝে না। এখন সেলফ হচ্ছে না, অনেকে হয়তো ব্যাটারির সমস্যা মনে করে ব্যাটারিটা চেঞ্জ করতো অনেক সময়। এই এই প্যারাটা হয় আর কি। এখন দেখি আসলে কি সমস্যাটা কি। তো আমরা এখন টিসিআইটা চেঞ্জ করব। এটা দেখি পার্ট নাম্বার, দুইটার পার্ট নাম্বার দেখি। তো এটা হচ্ছে টিসিআই এর পার্ট নাম্বার লাগান সেট করেন তো দেখি NF। তো এখন যারা সাধারণ বাইকার তারা আসলে কিভাবে বুঝবে যে টিসিআই চলে গেছে? দেখেন একটা সেলফ নিচ্ছে না। সাধারণত বেসিক প্রথম ধারণা আসবে যে ব্যাটারিতে সমস্যা, যে ব্যাটারির জন্য হয়তো অনেক মিস্ত্রি না বুঝে হয়তো আপনার এই ব্যাটারিটার দাম 2650 টাকা, হয়তো ব্যাটারিটা চেঞ্জ করে দিবে। অনেকে রেক্টিফায়ার চেঞ্জ করে দেয়। তো যাই হোক যারা অভিজ্ঞ আছে তাদের কাছে যাবেন। এক কথায় মেন সমস্যাটা চেঞ্জ করবেন। আসলে মেন সমস্যাটা হচ্ছে টিসিআই। তো টিসিআইটা চেঞ্জ করলাম। তো এটা রেট হচ্ছে আমাদের 3500 টাকা। তো বেসিক্যালি শোরুমে আপনাদের রেট নেবে 5000 সামথিং। তো যদি ট্রাস্টেড হয় তো আশা করি রাজীব অটো থেকে অনেকে প্রোডাক্ট নেন। আমাদের প্রোডাক্ট ট্রাস্টেড এবং প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টই সেল করি। 3500 টাকা সেল রেট আছে আমাদের, নিতে পারেন, দেখে শুনে নিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। আর আমাদের টাঙ্গাইল সার্ভিস সেন্টার থেকে এসে সরাসরি ইনস্টল করে নিয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন সবাই।